My dear student, I hope you are all well. आज हम तुम्हारे mathematics class में standard होने, तुमरा तुम्हारे बुक के पेज नंबर 50 को लो। गोतो क्लास में तुम्हारे 6 तक को तुम बोले दिशा पेज नंबर 50 से ख भ पेज नंबर 50 से भ 6 तक को तुम बोले दिशा आज के 7 तक क्या करा दो 7 तक की आछे पढ़ो तुमरा भय सात की आछे तुम्हारे श्रेणीते 50 जन छात्री पढ़ी প্রতি বেঞ্চে 5 জন করে তোমরা বসতে পারবে মোট কয়টি বেঞ্চ সেটকে পড়াবে বেঞ্চগুলো এমন সাইজ যে তাতে 5 জন করে বসতে পারবে এবং তোমাদের শ্রেণীতে মোট কতজন ছাত্র পড়ে তখন তোমরা ওয়ানে পড়ো তোমাদের শ্রেণীতে পড়ে 50 জন ছাত্র তাহলে এই 50 জন ছাত্রী 5টা বেঞ্চ 5 জন করে প্রতিটা বেঞ্চে বসালে কয়টা বেঞ্চ পড়াবে 50 জন ছাত্রী এবার প্রতিটা বেঞ্চে বসবে কতজন করে 5 জন করে एक बेंचे पांच जन और एक बेंचे पांच जन पांच 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 उसको बसे गेलाम তাহলে কয়টা বেঞ্চ লাগবে পাঁচ দিয়ে ভাগ করে বের হলো পাঁচ একে পাঁচ এবার নাম হলো কি শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে কয়টা উত্তর হলো 10 তাহলে বলতে কি মোট কয়টি বেঞ্চ শ্রেণীকক্ষে প্রয়োজন অতএব শ্রেণীকক্ষে মোট শ্রেণীকক্ষে মোট 10 টি বেঞ্চ প্রয়োজন 10 টি বেঞ্চ প্রয়োজন একটা বেঞ্চে 5 জন বসে আমার ছাত্রী আছে 50 জন তাহলে কয়টা বেঞ্চ লাগবে না আমি প্রতিটা বেঞ্চে কয়জন করব বসে সেটা দিয়ে ভাগ করলে বেঞ্চের সংখ্যা আমি পেয়ে যাব এরপর আটের দিকে দেখো একটি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 200 জন মোট ছাত্র কত 200 জন এইবার শ্রেণীর সংখ্যা 4টি তাহলে প্রতি শ্রেণীতে সমান সংখ্যক ছাত্র পড়ে এক একটি শ্রেণী ছাত্র কত এখানে একটা দিক লক্ষ্য করবে প্রতি ক্ষেত্রে কিন্তু সমান মানে সমান কথাটা বলে দিয়েছি এখানে 50 জন ছাত্রী প্রতি বেঞ্চে 5 জন করে সমান করে প্রতিটা বেঞ্চে বসেছে এখানে মোট স্কুলে 200 জন ছাত্র এবার ক্লাস আছে 4টি মানে এখানে শ্রেণী বলছে শ্রেণী আছে 4টি এবার প্রতি শ্রেণীতে সমান সংখ্যক ছাত্র পড়ে তাহলে প্রতি শ্রেণীতে কত করে ছাত্র ছাত্রী পড়বে মোট শ্রেণী 4টে 200 জন ছাত্র প্রতি শ্রেণীতে কয়টা করে ছাত্র পড়ে বা কতজন ছাত্র পড়ে সরি পড়ে না কতজন এখানে যেহেতু লোক সংখ্যা বলেছে এবং ছাত্র ছাত্রী সংখ্যা বলেছে জন হবে কতজন ছাত্র ছাত্রী পড়ে প্রতি শ্রেণীতে না এখানে 4 দিয়ে ভাগ করব এখানে দুই এক ছোট হয়ে যাচ্ছে এর এক অঙ্ক রইলে তিন ছোট হয়ে যাচ্ছে দুটো অঙ্ক রইলে 20 20 কে 4 প্রমাণ যাবে না 4 5 এ 20 হবে এবার নামবে কত না শূন্য 4 0 0 তাহলে এখানে কত পেল 50 তাহলে এখানে কি হচ্ছে যে প্রতি শ্রেণীতে সমান সংখ্যক ছাত্র পড়ে তবে এক একটি শ্রেণীতে এক একটি শ্রেণীতে ছাত্র সংখ্যা কত অতএব এক একটি শ্রেণীতে এক একটি শ্রেণীতে ছাত্র পড়ে সমান 50 জন মোট ছাত্র হচ্ছে 200 জন স্কুলে মোট ছাত্র সংখ্যা 200 জন ক্লাস শ্রেণী সংখ্যা 4 তাহলে প্রতি শ্রেণীতে কতজন করে ছাত্র পড়ে না এখানে মোট ছাত্রকে আমরা ক্লাস সংখ্যা দিয়ে ভাগ করব করলে প্রতি শ্রেণীতে 50 জন করে ছাত্র পড়ে এরপর 9 টা পড়ো 9 টা কি দিয়েছে না তোমাকে একটি ভাগ অঙ্ক করতে বলা হয় অঙ্কটি ভাজক সাত ভাজ্য 49 ভাগ কর কত হবে তাহলে আমরা এই ভাজক দিয়ে কাকে ভাগ করব ভাজ্য দিয়ে এইটা ভাজ্য এইটা ভাজক তাহলে ভাগ কর কত 49 কে 7 করা যাবে আমি এরকম করে করাছিলাম 49 কে 7 করা যাবে 7 বার যাবে কারণ 7 7 49 49 কে 7 7 বার যাবে 7 7 কত হবে 49 অতএব ভাগফল সমান কত হবে
49 ভাজ্যক আর ভাজ্যক দেওয়া আছে 7 তাহলে ভাগ কত হবে 7 তাহলে 7 7 49 হবে এরপর 10 এর টাকে দেখো 10 এর টাকে কি দেওয়া আছে রোহিত 25 কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ পেয়েছে 1 সে ভাগ কোন কত পেয়েছে 25 কে 4 দিয়ে ভাগ করবে 25 কে 4 দিয়ে ভাগ করবে তার আগে যে ভাগশেষটা আছে সেটা বাদ দিয়ে দেব 24 এইবার তুমি কত দিয়ে ভাগ করবে 4 দিয়ে 424 তাহলে নিয়মটা কি এইটা এরকম করবে যে ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিবে যেটা পড়ে থাকবে সেটা ভাজ্য গুণিতক ভাগ করো তো তাকে আমি কি 4 দিয়ে ভাগ করি এবং ভাজ্য দিয়ে ভাগ করি 4 ভাগ দিই তাহলে ভাগফল কত হবে 6 অতএব ভাগফল এখানে চেয়েছে ভাগফল কত ভাগফল হবে কত ভাগফল সমান 6 নিয়মটা আছে এটা সূত্র আগে প্রথমে লিখে দিয়েছিলাম আমি আবার লিখে দিচ্ছি এটা এরকম ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ সূত্রটা হচ্ছে এরকম ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ তাহলে কোনো ক্ষেত্রে তখন এইটা বার করতে বলবে বা এইটা বার করতে বলবে তাই ভাজ্য থেকে ভাগশেষটা বাদ দিয়ে দিবে দিয়ে যেটা বলবে সেটা দিয়ে ভাগ করে দিবে তার মানে আপনি ভাজক বার করলে তখন কি হবে ভাজক সমান হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ তাহলে এখানে পড়ে আছে কি না ভাগফল তাহলে ভাজিতক ভাগফল হবে এই সূত্রটাকে আবার অন্যরকম ভাবে লেখা যায় কি না ভাগফল সমান একই রকম ভাজ্য বিয়োগ ভাগশেষ এটা এখানে কেমন থাকবে ভাগশেষ ভাজিতক কি ভাজক যদি ভাজ্য আর ভাগশেষ দেওয়া থাকে এবং ভাগফল দেওয়া থাকে বা ভাগশেষ দেওয়া থাকে ভাজক দেওয়া থাকে তাহলে এখানে ভাগশেষ ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিতে হবে ভাজ্য থেকে প্রথমে ভাগশেষ বাদ দিলাম যে ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিলাম এবার বলছিল কি আমাকে ভাজক মানে এইটা এইটা দেওয়া আছে বার করব মানে এই সূত্র লাগাবো তাহলে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজক 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 কত 4 দ্বারা ভাগ করলে তাহলে 6 পেলাম এইরকম ভাবে হবে তাহলে বোঝা গেল মানে কি বলবো যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ ভাজক সমান ভাজ্য মানে ভাগশেষ ভাজক ভাগফল আবার ভাগফল সমান ভাজ্য মানে ভাগশেষ মানে এই দুটো সূত্র মধ্যে মিল আছে এখানে ভাজক বসাও এখানে ভাগফল তাহলে এখানে ভাজক বসাও এখানে ভাগফল এখানে ভাগফল বসাও এখানে ভাগশেষ ভাজক ক্লাস থেকে আজ এই পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসে আমি নতুন অধ্যায় আমাদের মুদ্রা সম্বন্ধে ধারণা শুরু করব আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো